হে গাইস, সবার কি অবস্থা? সবাই আমার হেয়ার লুক দেখতেই পাচ্ছ। আমি নিউ নিউ রেবন্ডিং করেছি, সো আমি বাসায় করেছি। আমি সুন ভিডিও আপলোড করব, আমার ফ্রেন্ড আমাকে কীভাবে বাসায় করে দিল। এবং দেখেই বুঝতে পারছো হেয়ারটা কতটা ঝলমলে এবং সিল্কি হয়েছে। বাসায় করলে কিন্তু নর্মালি এটা হয় না, বাট আমি স্টেপ বাই স্টেপ আমার ফ্রেন্ড আমাকে কীভাবে করে দিয়েছে আমি ভিডিও করে রেখেছি। আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, তো সবাই জানাবে আমার নতুন হেয়ার লুক কেমন লাগছে আমাকে। দেন রেডি হয়ে চলে যাচ্ছি বাহিরে, বিকজ অফ আজকে আমার হাজব্যান্ডের অফ ডে, সো তার জন্য আমাদের অনেক কাজ আজকে আছে। সকাল সকাল তার জন্য বের হয়ে গেলাম, তো গাড়ি বুক দিয়ে দিয়েছিলাম, গাড়ি নিচে চলে এসেছে, আমরা এখন চলে যাব। এখন যাব হচ্ছে মিড ভ্যালি শপিং সেন্টারে যাব। আমাদের বাসা থেকে ওটা যেতে 15 মিনিটের মতো লাগে। ওই শপিং সেন্টারে অনেক কিছু পাওয়া যায়, নিত্য প্রয়োজনীয় যাবতীয় সব কিছু পাওয়া যায়, এবং ভালো ভালো শপিং করার জন্য ড্রেস আপ সব কিছু ওই শপিং সেন্টারে আছে। তো আমি গাড়িতে একটু ঢং করতেছিলাম, আমার হাজবেন্ড চুপ করে বসা ছিল, বাট আমি আমার মতো করে ঢং করতেছিলাম। ও বলতেছিল চুল রেবন্ডিং করে এত ঢং করা লাগে। আমি বলতেছি বুঝো, মেয়েরা যখন চুল রেবন্ডিং করে মেয়েদের কত মানে কত পেরেশানি, যে শুইতে বইতে সব জায়গায় পেরেশানি। তো গাড়িতে হঠাৎ করে দেখলাম একটা লাল কালার গাড়ির মধ্যে একটা কিউট একটা ডগ বাতাস খাচ্ছে। কত সুন্দর, দেখেন কি সুন্দর করে মাথাটা বের করে বাতাস খাইতেছে। এদেশে প্রায়ই দেখা যায় এরকম সিনারি, সো আমার কাছে খুবই ভালো লাগে। আমারও যদি এরকম একটা ডগ থাকতো খুবই ভালো হতো। দেন আমি চিরুনি ব্যাগে রাখছি এবং সাথে সাথে একটু আঁচড়াই দিছিলাম, কারণ যদি একটু উল্টাপাল্টা হয়ে যায় পরে তো আমার চুলটা নষ্ট হয়ে যাবে। তার জন্য চিরুনিটা ব্যাগে রাখছি। তো আমার হাজব্যান্ড হাসতেছিল যে চিরুনিও নিয়ে আসা লাগে। আরে ভাই, মেয়েরা তো সব কিছুই সাথে রাখে, বোঝো না, হেয়ার রেবন্ডিং করা বলে কথা। তারপরে হচ্ছে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে মিড ভ্যালি শপিং সেন্টার। শপিং সেন্টারে চলে এসেছি, বাহিরে খুবই বৃষ্টি হচ্ছিলো, অলরেডি 3টা বেজে গিয়েছে, আমরা এখন পর্যন্ত লাঞ্চ করি নাই। সো আমার হাজব্যান্ড বলতেছে আগে শপিং না করে চলো আজকে কিছু আগে খেয়ে নিই। দেন আমি খুঁজতেছিলাম ফেমাস ফুডগুলো কোনগুলো আসলে এখনও খাওয়া হয়নি, বিকজ আমি বাহিরে বের হলেই কোনো না কোনো মালয়েশিয়ান যে ফুডগুলো আছে এগুলো ট্রাই করি। বাট শপিং সেন্টারে আসলে এত ভালো ভালো খাবার পাওয়া যায় না। তো অবশেষে আমরা চিন্তা করলাম ফোর ফিঙ্গার্সে এর আগের বার খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিলো, হোয়াই নট ফোর ফিঙ্গার্সে একটু চিকেন টিকেন খাবো। বাট আমার হাজব্যান্ড যেহেতু এখনও লাঞ্চ করিনি, আমিও করিনি, দেন যাওয়ার পরে ডিসাইড করতে পারলাম যে এগুলো খেয়ে হয়তো এখন আরও বেশি খারাপ লাগবে, যেহেতু আমরা লং টাইমের জন্য বের হয়েছি। তো এখানে ওদের মেনুগুলো দেখলাম, আগে যেরকম খেয়েছি সেমই, সো আমার কাছে কেন যেন মনে হচ্ছে কারণ খালি পেটে এগুলো খেলে আরও বেশি খারাপ লাগবে, একটু রাইস টাইপের কিছু খেতে হবে। তো আমার ভালো লাগছিলো না, দেন চলে গেলাম দ্য ম্যানহাটন ফিশ মার্কেট একটা রেস্টুরেন্ট এটাতে খেতে। সো আজকে আমি এটাই দেখাবো আপনাদেরকে, সো আমার ভিডিওটা সাথেই থাকুন এবং নেক্সট ব্লগে আমি আপনাদেরকে আপলোড করব কী কী খেয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।